শুভ দীপাবলি। 2020 সালে সারা বিশ্বব্যাপী যে করোনায় সকল মানুষের আনন্দ উৎসবগুলো সেভাবে পরিপূর্ণভাবে কেউই করতে পারেনি, আজকে আমরা দীপাবলি উদযাপন করছি খুলনা আর্ট একাডেমিতে। আমরা মা কালীর কাছে সবাই প্রার্থনা করব যেন মা কালী এই করোনা থেকে বিশ্বের মানব জাতিকে চিরমুক্তি করে দেয় এবং সকল মানুষের স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। আমরা সকলে মা কালীর কাছে প্রার্থনা করব যেন আমাদের এই করোনার এই আতঙ্ক থেকে সকল মানুষকে মুক্তি করে, করোনাকে ধ্বংস করে মানুষকে বাঁচার সুযোগ করে দেয়, এমনই প্রার্থনা করব। আজকে খুলনা আর্ট একাডেমির দীপাবলি এই মোমবাতি জ্বালিয়ে মাকে স্মরণ করে আমরা এমনই প্রতিজ্ঞা করছি। সকলের প্রার্থনা একটাই যে মা যেন আমাদের এই করোনা থেকে মুক্তি করে। আমরা সবাই সম্প্রীতি মামনি, তোমার কেমন লাগছে? সজীব কেমন লাগছে আজকে? হ্যাঁ, ইমন তুমি তো খুলনাতে নতুন, তোমার কাছে এই অনুভূতিটা কেমন লাগছে, মানে আজকের এই দীপাবলির প্রোগ্রামটা? খুবই ভালো লাগছে, আমরা অবশ্য পালন করি কিন্তু এইভাবে না। আচ্ছা তিশামণি, হ্যাঁ স্যার ভালো লাগছে। কিরকম ভালো লাগছে যদি একটু বলতেন? মানে এই যে মোমবাতি ধরায় কি আপনি মনে মনে কি চেয়েছেন মা কালীর কাছে, যে আমরা সবাই তো একটা প্রার্থনা করে যে আমি এটা, আপনি কি চেয়েছেন মা কালীর কাছে? আচ্ছা হ্যাঁ আকাশ বাবু, আপনার কেমন লাগছে এই যে? অনেক সুন্দর লাগছে, মানে এত সুন্দরভাবে দীপাবলি এখনো পালন করিনি আমার জীবনে, প্রথমবার। মানে আমরা কিন্তু মানে কত সময়, মানে আধা ঘন্টার সময়ের ভিতরে এটা পরিকল্পনা, মানে তিশামণি আসার পরে ভাবলাম যে আমরা কিছু একটা করি, তখন কিন্তু সম্প্রীতি এই টুল দুটো নিয়ে আসছে এবং আমরা এখানে দিয়ে একটু কীভাবে ডেকোরেশনটা হতে পারে সাথে সাথে আমরা কিন্তু প্রিপারেশনটা নিয়ে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ শহর, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা আমাদের মাঝে একটা নতুন অতিথি, আমরা তার কাছে একটু শুনি অনুভূতিটা, আপনার কেমন লাগছে? আমাদের সুন্দর হয়েছে এটা, এই খুলনার ভিতরে এটাই অনেক মানে সুন্দর করে একটা আর্ট একাডেমি সুন্দরভাবে দীপাবলি পালন করা হয়, এটা প্রথম রেখে। আপনার সাথে তো আমরা পরিচিত নয়, খুলনা আর্ট একাডেমির আপনার আপনার সাথে পরিচিত হতে চাচ্ছে, আপনার নামটা একটু বলবেন। আমার নাম সৌরভ পাল, আমি এবার অ্যাডমিশন দেবো ইউনিভার্সিটিতে, আমার বাড়ি রূপসা। কোথায়? রূপসা। রূপসা, আপনার জন্য শুভকামনা রইল, আপনার জন্য চাওয়া পাওয়া পূর্ণ হয়, এটা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। আমাদের দীপাবলির প্রোগ্রামটা তবে আপনার ভালো লাগছে তাই তো? এমনি করে যদি মোমের আলো যেমন করে অন্ধকারকে দূর করেছে, আধারকে দূর করেছে এই মোমের আলো, তেমনি করে যদি আমাদের সকল মানুষের দুঃখ কষ্ট যে মনের অন্ধকার, মনের কষ্টকে যদি দূর করে দেয়, প্রত্যেকটা মানুষের যেন সে চাওয়া পাওয়া এবং প্রত্যেকটা মানুষের যে ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে, প্রত্যেকটা মানুষের যে দীর্ঘদিনের একটা পরিকল্পনা নিয়ে বেড়ে ওঠা, সেই পরিকল্পনা যেন প্রত্যেকটা মানুষের
সফলভাবে হয় এমনই আমরা দীপাবলি এই মোমবাতি জ্বালিয়ে আমরা সব সবাই প্রার্থনা করছি এবং সেইভাবেই যেন আমাদের প্রত্যেকটা মানুষের সকল ধর্মের এর কোনো হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষ জাতির জন্য মঙ্গল বয়ে আনে আমরা এমনই প্রার্থনা করছি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে এই করোনা থেকে মুক্তি চাই এমনই এই এমনই প্রত্যাশা রেখে আমরা এই মোমবাতি জ্বালিয়ে মা কালীর কাছে আমরা প্রার্থনা করছি আমাদের সকলের চাওয়া পাওয়া যেন মা কালী পূর্ণ করে এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পেজের সাথে যারা যুক্ত আছে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে নিয়মিত এভাবে যুক্ত থাকুন। আমরা প্রতিদিন যে ধরনের কার্যক্রম শৈল্পিক কার্যক্রম করে থাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমরা এভাবেই আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাব আমাদের প্রত্যেক দিনের এর শৈল্পিক কর্মকাণ্ড নিয়ে। স্যার নিবেন না